ঠিক তার ঠিক কিনা, গর্ভ যন্ত্রণা নিয়ে বাড়ি যাব না, প্রসব করিয়েই যাই। হ্যাঁ মাইরি, একজন জন্ম অন্ধ, জন্মের থেকে অন্ধ, এ জন্মেছে দুই চোখ বন্ধ, রতন তো চোখ নিয়ে জন্মেছিল পরে অন্ধ হয়েছে, আমাকে রতন, ও এখন ভালো আছে মোটামুটি। ও আমারে ফোন করেছিল, বাবা আমি যাব নাকি, বলে আসবি কি করিয়ে, উঠতে পারবি আসলে, কেউ ধরিয়ে টুরিয়ে তুলে দিলি পারবি, আর একটু ভালো হয়ে নে। আমি কত দিছি আপনি জানেন? তাহলে আর কি 1,20,000, তা আরে এর মধ্যে এই কথা কোন, কারণ আমি একটা সাধু মানুষ না, ও আসলি আপনার কাছে আরো ভিক্ষে চাবে না কিছু। তাহলে আমি বলছি শোনেন ভক্তবৃন্দ, আমি যে কথা বলছি সে হচ্ছে জন্মন্ধ, তা ও ভগবানের সাধনায় বসে গেছে, এমন ভাবে সাধনা করে ভগবান থাকতে পারে না, আর গোলকপুরে ওর সামনে আসছে, কে এসে গেছি প্রাণ গোবিন্দ, তুই তো এক জন্মন্ধ, কি চাস আমার পাস? আমি যা চাবো তাই দিবা তো, বলে দেব কিন্তু বর একটাই দেব, দুটে তিনটে দিতে পারবো না। জন্মন্ধ মনে ভাবে এতদিন সাধনার পরে দেখা দিয়ে একটা বর দিয়ে চলে যাবে, অন্তরে আছে ভাবো এক বরের ভিতরে 14 বর ঢুকোই দেব। ও ঠিক পাইছে, যখন একটার বেশি দেবে না, তাহলে একটার ভিতরে বর ঢুকাবো 3-4 খানা, ভগবান ঠিক পাবে না, কি কায়দা? বলে বারো কি বর চাও? বলে শোনো ঠাকুর, আমার পূর্ণ বাক্য একটু করবার লক্ষ্য, পূর্ণ বাক্য না হওয়া পর্যন্ত তোমারে করি মানা, তুমি যেন তথাস্ত বলে বসে না, কারণ তোমার তথাস্ত বলার অভ্যাস তো, তথাস্ত তুমি হবা ভারী ব্যস্ত। পূর্ণ বাক্য, আমি গোসাইয়ের বাড়িতে গিয়া, পূর্ণ বাক্য হলো না, আমি গোসাইয়ের বাড়িতে গিয়া দধি সহযোগে কি শরবত পান করিলাম, এটা হচ্ছে পূর্ণ বাক্য। কাইসা একটাই চাই, কাই ঠাকুর একটাই চাবো, আমি যেন আমার দুই চোখে দেখতে পারি যে আমার পুত্রবধু আমাকে সোনার থালায় ভাত দিচ্ছে, আমি তাই খাচ্ছি। ভগবান কয় তথাস্ত, ভগবান তো ঠিক পাই নাই, কয় ঠাকুর বলি তোমার কাছাকাছি হিসেব করো একবারে কয় বর বলিয়ে দিছি, কেন একটাই তো বলিছিস? বলি একটা, আমি যেন নিজের চোখে দেখতে পারি আমার পুত্রবধু স্বর্ণ থালায় আমাকে সেবা দিয়েছে, আর আমি সেবা করছি, তাহলে প্রথম বারে আমার দুই চোখ ভালো হবে, না তো দেখবো কি করে, আমি তো বলতে পারতাম ঠাকুর আমার দুটো চোখ ভালো করে দাও। তারপর আমি অন্ধ মানুষ ভিক্ষা করে খাই, আমার টাকা পয়সা নাই, সোনার থালায় যদি ছেলের বউ বাদ দিতে হয়, এখনো বিয়েই করি নেই, বিয়ে করব, করার সাথে সাথে ছেলে হবে, ছেলে ডাক্তার করে বড় হয়ে যাবে, টাইম অন টাইম নেবে না, কি মেয়ে হলি হবে না, অনেকে যায় ঠাকুর আমার যেন ছেলে হয় ছেলে হয়, ঠাকুর আমার ব্যবসার দ্বারাই যেন বাড়ি ঘর হয়, ওই 100টি আমার সোনার থালায় ভাত কাটি গেলি কত বড় লোকতি হবে, ভারতবর্ষে একজনও আছে সোনার থালায় ভাত খায়, বলে কৃষ্ণ কেলে সোনা ওরে শালার কানা, এ তো একটার ভিতরে বর কয় খানা, আমি তো আগে ঠিক পাই নাই কেলে সোনা, ও মা ঠাকুর বসো আমার খেপায় নিয়ে না, আমি কিন্তু মরিয়ে যাই নাই একেবারে, বোঝো না আপনাদের আছে জানা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠার স্বভাব যায় না, বোঝেন নাকি? তাহলে তার চোখ ভালো হবে, তার বিরাট সম্পত্তি হবে, বিয়ে হবে, সঙ্গে সঙ্গে ছেলেও হবে, ছেলে আবার বিয়ে দেবে, সেই পুত্রবধূ সোনার থালায় ভাত দেবে তাই খাবে, কতগুলো বর। আমি একবার হাত দেখাতে গেছিলাম কলকাতা ক্যাস্ট্রোলজারকে,
শুনলাম এক একটা প্রশ্ন করলে 100 করে টাকা দিতে হয়। তুমি যদি বলো দেখেন আমার রবির অবস্থাটা কেমন, আমার বৃহস্পতি কেমন, 100 টাকা রেখে রেখে হাত দেখে বলবে। আমি দেখলাম এ তো টাকার গাদা নেবেনি, দাঁড়াও। আমি হাতখান দিয়ে বললাম দেখুন তো বর্তমান আমার গ্রহের দশা কি আছে, শনি রাহু কেতু বৃহস্পতি রবি মঙ্গল বুধ সব কয়টাই তোর মধ্যে আছে। উনি তাকায় পড়েছে, বলে আপনি কি করেন? আমি বললাম কেন, এইরকম প্রশ্ন আজ পর্যন্ত কেউ করে নাই, আপনি তো 100 টাকায় কাম ছেড়ে চলে যাবেন। হাত দিয়ে বলছি দেখুন আমার বর্তমান গ্রহের পরিস্থিতি কি। এইবার গণ তুমি বসে বসে বৃহস্পতি গণ, রবি গণ, শুক্র গণ, রাহু গণ, কেতু গণ, মঙ্গল গণ, কি সব কয়টা গুনে গুনে কত হবে, টাকা 100-এর বেশি আর পাবা না, একটাই তো প্রশ্ন করেছি। আমিও সেই কানার চাইতে একেবারে কমানা অগোসাই, কি বলবো আপনাদের কাছে, আর আমার নারদীয় সেই অন্ধের মতো আজকে প্রশ্ন দিছে, এক একটার ভিতরে 3-4টে করে বলেছে। আমিও মনে আছে ভাবো একটার মধ্যে 3-4টের জবাব একসাথে সেরিয়ে দেব। নারদ, আমি যদিও জগতের শ্রেষ্ঠ হই, আরাধ্য হই, মনের কথা খুলে কই, কেন করি এই যজ্ঞের আয়োজন? আমি স্বয়ং বাকাশ্যাম, 3 যুগে আমি ভগবান ছিলাম, কিন্তু আমার অন্তরে জেগেছে একটা অভিনব আকিঞ্চন, মানে আশা। কি আশা? মনে আমার আছে ভাবো কলিতে আমি ভক্তভাব গ্রহণ করব, ভগবান বেশ আমি করিয়া বর্জন, ভক্তভাব গ্রহণ করিতে বাসনা আছে আমার চিতে, ভক্ত হইয়া যাইয়া কলিতে প্রেমানন্দে করব হরি নাম সংকীর্তন। নারদ, এই ভক্ত যদি হতে হয় তাহলে কি থাকলে তারে ভক্ত কয়, কি থাকলে? ধন থাকলে তারে ধনী কয়, ভক্তি থাকলে সে ভক্ত হয়। নারদ, আমার তো আর ভক্তি নাই, আমি হচ্ছি সর্বশক্তিমান স্বয়ং ভগবান, তাহলে ভক্তি সম্পদ এটা হচ্ছে ভক্তের হৃদয়ে পরিপূর্ণ নয়, সেই ভক্তি পেতে গেলে ভক্তের কৃপা না হইলে এই ত্রিলোকে কেউ ভক্তি পায় না, ব্রহ্মারত নয়। তাই মনে মনে আছে ভাবো আজ এই প্রভাস তীরে ভক্তি মিলন ভক্ত মিলন যজ্ঞ করব, এখানে হবে যত ভক্তের আগমন, নিয়ে ভক্তের চরণ ধুলি প্রেমানন্দে হরি বলি, আমি ভক্ত হয়ে নবদ্বীপে করব অবতার। জয় রাধে। শোনো মা, কায়দার পালা, ভক্তি কোনো দোকানে কিনবার পাবা? এই ভারতবর্ষের বড় লোক তো অনেকেই আছে, টাকা পয়সা নিয়ে যাত দোকানির কাছে, দাও আমারে 5 কোটি টাকার ভক্তি দাও, হবে? তাহলে এই ভক্তি কোনো দোকানে নাই, এই ভক্তি একমাত্র আমরা ভক্তের নিকটেই পাই, সেই ভক্ত সঙ্গ ছাড়া আমি কৃষ্ণ মনোচোরা, বিবেচনা করে দেখলাম ভক্তি আমার পাবার উপায় নাই, তাই অন্তরে আমার আছে ভাব এই ভক্ত মিলন যজ্ঞ থেকে আমি ভক্তি ধন লাভ করিব, কৃষ্ণ রূপ ত্যাগিব, গৌর রূপ ধরিয়া নবদ্বীপে যাব, সেই প্রেম ভক্তি হরিনাম করব বিতরণ। এইবার কথা আছে ভক্তি আমি পাবো কার কাছে, হরিনাম শুনলে পরে অনেকেরই তো চোখের জল ঝরে, ভক্ত বলে আমরা জড়ায় ধরি তারে, ভক্তের মধ্যে আছে ক্লাসিফিকেশন, মানে শ্রেণীভেদ। মূলত সাধুগুরু বৈষ্ণব যারা ভক্তকে দুই ভাগে ভাগ করেছে, তারা খুব লক্ষ্য করে শুনবেন, দুই ভাগ কেমন, ভক্ত অনেক আছে অনেক রকমের, তার মধ্যে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়,
যেমন আগে পাশ করাকে তিন ভাগে ভাগ করত, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। তার একটা মার্কসের রেশিও ছিল যে 60% মার্কস পেলে সে ফার্স্ট ডিভিশন, তাই তো, আর 45% পেলে সেকেন্ড ডিভিশন, তার নিচে যদি পায় তাহলে থার্ড ডিভিশন পায়। তাহলে 45, 46, 47, 48, 49, 50, 55, 51, 52, 53, 54, 55, 57, 58, 59, 60 পর্যন্তই কিন্তু সেকেন্ড ডিভিশন, তাই তো। তাহলে তিনটে ডিভিশন যেমন, ভক্তের দুটো ডিভিশন তেমন। কেমন? একটা হৈতুকি আর একটা অহৈতুকি, এক কথায় কাজ সেরা। হৈতুকি তারে কয় যারা পার্থিব জগতের কিছু আকাঙ্ক্ষায় করে, শ্রীহরি ভজন বা গোবিন্দ ভজন বা শ্রীগুরু ভজন। যদি কারো বড় মেয়ে থাকে ঘরে, হয়তো গেল গুরুর গোচরে, বাবা একটু কৃপা করো আমারে যেন এক বছরের ভিতরে মেয়েটার বিয়ে হয়ে যায়, কান্নাকাটি করে রাখ রে মা রাখ, হবে হবে। কীর্তনের আসরে যাইয়া কেউ বলে কান্দিয়া কান্দিয়া যে 19 বছর বিয়ে করি আমার সন্তান হয় না ঘরে, সাধুগুরু বৈষ্ণব যারা কৃপা করেন আপনারা যেন একটা সুসন্তান আমি পাই এক বৎসরের ভিতরে। যদি আমি সুসন্তান পাই বলে গেলাম এই বৈষ্ণবদের ঠাই, মনে আছে ভাবো, আগামী বৎসর এখানে আমি 10,000 টাকা দেব, আছে না? এটাকে বলে হইতো কি ভক্ত। এই কমে গেছে, কমাস কেন বারবার? তাহলে একে হইতো কি ভক্ত কয়, জাগতিক ধনের আশায় যারা করে শ্রীহরি শ্রীগোবিন্দ কিংবা গুরু ভজন। আর অহৈতুকি ভক্ত কারে বলে, এই জাগতিক জগতের সব কিছু তাকে দিলে তাতে মুগ্ধ হয় না তার মন, সে শুধু কান্দে বসে আমার প্রাণ গোবিন্দ কবে আসে আসে। ওই গোবিন্দকে পাবার আসে সাধুগুরু বৈষ্ণবের কাছে ঘুরিয়ে বেড়ায়। সে কি বলে, তোমরা বলে দেওহে দেওহে, ওরে কৃষ্ণ ভক্ত গো, আমার তাপি প্রাণ জুড়াবে, তোমরা বলে দাও হে কৃষ্ণ ভক্ত, তাকে
আমাকে আপনি সম্পদ দেন, যদি বলেন তুমি কৃষ্ণ নাম ছেড়ে দাও তোমাকে আমি সম্পদে, বহু সম্পদের মালিক বানিয়ে দেব, সে বলবে আমি কিছুই চাই না, আমি শুধু চাই আমার প্রাণ গোবিন্দ। আর পরে তারা হরিনাম কীর্তন।
করেছি বাবা। নারদ তুমি অন্তরেতে দেখো একটু ভেবে, তোমার মতো বহু ভক্ত এখানে আসে। আমি দাড়ি পালাই ওজন করব, আমার ইচ্ছা তাই। দেখো পাল্লার এক পাশে একটা পদ্ম ফুল রেখেছি, অন্য কিছু নাই। ওই পদ্ম ফুলটা কেন রেখেছি জান? ওই পদ্মের জন্ম কোথায়? শোনো দিয়ে মন, একদিন নিত্য গোলকে বসে আছে রাধা আর মদন মোহন। রাধা রানী ডেকে বলে, বলো কমলাখি, চরণ যুগল আমরা কিসের পরে রাখি। তখন দৈব যোগে রাধা পদ্ম দিয়েছি। দেখো তুমি ভেবে, ওই পদ্মের ওজনের সমান সমান যার ওজন হবে সেই তো পাবে পদ্ম অর্ধ, যোগ্য হলে শেষ। আমি তার ভাবকান্তি বিলাস দেব শয়ন ঋষিকে, সে আর কেহ নয় নে নারদ। এবার যাও শুনি, রাধা কেন ধুলায় গড়ায়, কেন বসার নাই আসন? এইটা শোনো তুমি, জবাব দেয়া কি? মাধুর্য আর ঐশ্বর্য দুটো দেশ, এখানে যদি আজকে জেলার এসপি গান শুনতে আসতো তিনি ওই চটে বসতেন না, তার জন্য আলাদা চেয়ার আগের থেকে ভাড়া করে এনে রাখত, কারণ ওরা ঐশ্বর্যের মানুষ। কিন্তু যদি কোনো সাধু মানুষ, সে একাধারে উচ্চ শিক্ষিত আইপিএস আবার গুরুকৃপা লাভ করে সাধু হয়েছে, সে কিন্তু আবার ওই চেয়ারে বসত না, সে সেই ভক্তের বাজারে স্বর্গের মনে বসত। বুঝেছেন? সমস্ত রাজনৈতিক নেতা যারা, তারা এসেই আপনার এই হরিনামের আসরে গড়াগড়ি দেবে না, দেবে? চেয়ার যদি একটু খারাপ হয় তাই যে কবে তোকে ওই জায়গায় গেলাম, একটু ভালো চেয়ার আপনি গেলেন। যখন একটু প্রেমের বাতাস লাগবে কারো গা, একমাত্র সেই মানুষ ঐশ্বর্য ভুলে ভুলাতে। কত রকমের চিন্তা আসবে ভিতরে, ওই ধুলোবালির মধ্যে গড়াই পড়বো, আইরন করা জামা। কিন্তু রাধা প্রেমের কিঞ্চিৎ বাতাস লাগে যদি গায়, অহংকার মার অভিমান দূরে সরে যায়। সেই মানুষ ভেসে চোখের জলে গায়ে ধুলায় গড়া গড়ি, ভক্তের ধুলি মাঠে মুখে বলে হরি। সে জানে ওই ধুলির কি মানে, এই ভাবটা দেবার জন্যই হরিচন্দ্র ঠাকুর এসেছিল, অন্য আর কিছু না। সেই রাধা প্রেমের ধুলাই বাড়ানো
হরিবল বলে ধুলাই গড়া তোরা প্রেমানন্দ ধুলাই গড়া। এই প্রেমের দেশ, এই ভাব, এই প্রেম দিকে কৃষ্ণ চৈতন্য হতে আজকে প্রভাস যোগ্য আলোচনা। বুঝতে পারছেন কি বলছি? আপনি আচরি ধর্ম জীবের শিখাবে সে চরণে চরণ তুলে খাটে বসানো ঐশ্বর্যের নায়িকা গড়াগড়ি দেবে না ধুলায়। কত স্বর্ণ অলঙ্কার তার গায়ে আসে ছোট ছোট, ঝিকিমিকি ঝিকিমিকি করে আর ধুলা মাখা শরীর নিয়ে রাধা ধুলার পরে। মনে রেখো না, কোনোদিন রুক্মিণী কৃষ্ণের সঙ্গে পূজা তো পাবে না, রাধা রানী পূজা পাবে। শোনো ভক্ত, আজকে খাটের পরে বসে আছে, কোনোদিনও কৃষ্ণ রুক্মিণী মন্দির তৈরি হবে না পৃথিবীতে। আছে একটাও কৃষ্ণ রুক্মিণী মন্দির আছে বলো? কিন্তু রাধা কৃষ্ণ মন্দির আছে লক্ষ লক্ষ। দেখবেন কোন কোন বাড়ির স্ত্রী বলে, শোনো তুমি আমার এই সোনার অলংকার দেওয়ান না, দুই পাঁচ তুলসীর মালা দিও আর বাড়ি একটা তুলসীর পিড়ি করে দিও, যদি পারো সরকারটা রাধা গোবিন্দের মন্দির আমার করে দিও। আর কিছু চাই নাই আমি, এইটু কামায় দিলে তাতে আমি খুশি হব তোমার সব। আমি ভালো খেতে চাইব না, পড়তে চাইব না, শুধু মনে আছে ভাবো আমি রাধা গোবিন্দের ভোগ লাগাইয়ে একটু প্রসাদ পাবো। কোন কোন বাড়ির স্ত্রী বলছে, এসব ভালো লাগে না, একটু সোনা দানা না হলে বাইরে বেরোনো যায় না। এই যে ঐশ্বর্য আর মাধুর্য দুটোর দুটো কার্য দেখেছে, এখানেই রুক্মিণী এখানেই রাধারানী। এই জন্য নারদ শুনে যাও, তুমি মনে মনে যত বড় ভক্ত হও কৃষ্ণের পাশে তোমারে রেখে কেউ পূজা করবে না, যে ধুলাই গড়ায় সেই পূজা পায়। বলে গেলাম তাই একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল সবাই। তাহলে এই যজ্ঞ করি কেন? ভালো করে শোনো, আমি তিন যুগে আছি, স্বয়ং সর্বশক্তিমান। তুমি যে গীতা খান ধরে ধরে দিলে সমাধান, তোমার কথা ঠিক, একটুও না ঠিক না। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি পার্শ্ব। আমার অনেক কথা, কিন্তু আমি আজকে যে কথা বলছি ওই সব কথার অনেক উপরের কথা বলতেছি। আমি মনে করি ভাবনা ভগবান রবনা ভক্ত হতে আমার আকিঞ্চন, প্রভা শক্তি নারায়ণ এসে আমি কৃষ্ণ কৃতবাসে করেছি তাই যজ্ঞের আয়োজন। যজ্ঞেতে এসেছে তারা দেখো, ওই যে ভক্ত দাদা মনে মনে আসে আমার ভাব, গাড়ি পাল্লাই তুলে নিয়ে পিছন দিতে চেনা করিয়া আমি তাদের অর্ধইবার দেব। মাধুর্য প্রেমেতে হলে আমি কৃষ্ণ নীল দলে, তারে তার ভাবকান্তি আমি করব গ্রহণ, তার ভাবকান্তি বিলাস নিয়ে আমি শ্রীচৈতন্য হইয়া হরিনাম করব ভিতর। তাহলে আমি ভক্ত হব বলে প্রভাস কুলে কি যজ্ঞ করছি? এটা ভক্ত মিলন যজ্ঞ, প্রভাস নদীর কুলে হচ্ছে বলে নাম প্রভাস যজ্ঞ। দাড়ি পাল্লা রেখেছি কেন? দাড়ি পাল্লায় ওজন করে পদ্মের সমান যে হবে সেই মাধুর্য প্রেমের নায়িকা হবে, একমাত্র রাধারানী হবে। কিন্তু যদি আমি আজকে এটা পাল্লায় তুলে যাচাই না করি,
তাহলে তুমি নারদ মুনি কহিবে কৃষ্ণ মোটেই ভালো নয়, মেয়ে মানুষ বেশি ভালোবাসে কৃষ্ণ রস। আমি নারদ জীবন ভরে তার নাম গুণে গুণ গাই, তাহলে বড় ভক্ত আমি বুঝি আর হইতে পারি না। এই জন্যে কি হোক কি করলাম, একটা সুন্দর পরীক্ষার ব্যবস্থা করলাম, কে পদ্মের সমান তোমরা হতে পারো সেই আমার অর্থ পাবো। পরিষ্কার জবাব দিলাম, আর কেউ হতে পারবে না, হবে মাত্র রাধা রানী। নিগুণ ব্রজ রসে,
মশা কম থাকিলে তার ভাগ্যে কি সে প্রেম মেলে? নিষ্কামে ব্রজ ভাই মনিটরে কমিয়ে দেয়।
সত্য যুগে আমার এই মায়ের নাম ছিল দেবাহুতি। সেই কথা বলবো আমি শোন দিয়ে মন, একবার ঋষিরা করেছিল ব্রহ্মযজ্ঞের আয়োজন, সেখানে আগের থেকে ঘোষণা ছিল কেবল ব্রহ্ম জ্ঞানী যারা ওই যজ্ঞস্থলিতে প্রবেশ করবে তারা। সেখানে একজন মায়েদের প্রয়োজন হল, কিন্তু ব্রহ্মজ্ঞানী ছাড়া তবে না। সব মুনি ঋষিরা বললো এরকম জানা আছে কেউ? উতঙ্ক মুনি বললো আছে। কে বলছে? তার নাম দেবাহুতি। কপিল মাতা দেবাহুতি মার ছেলের ধর্ম কথায় একখানা গ্রন্থ হয়েছে, যারে কপিল সাংখ্য বলা হয়। আত্মাতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, প্রকৃতিতত্ত্ব, পরম পুরুষতত্ত্ব, এই জন্য গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। এই গীতা সৃষ্টির বহু আগে কপিল সাংখ্য গ্রন্থ। বুঝতে পারছেন কি বলছি? সত্য যুগ, গীতা তো দ্বাপর যুগ। তখন সবাই গিয়ে দেবাহুতিকে আসলো নিয়ে। শিব ভাবলো দেখি কেমন ব্রহ্মজ্ঞানী মহিষী মহিলা, আমি একটু পরীক্ষা করব। এত ভাবি ভোলা না, কুকুরের মূর্তি ধরে মাস্টারে হাত দিয়ে শোনাই, তাহলে আমারটা কমে গেল কেন? ওইগুলো কমাতে বললাম, আমারটা কমলো কেন? এটা একমাত্র কমবে মাস্টারে হাত দিয়ে। দেখিতে দেখিতে ভোলা না কুকুর মূর্তি ধরে শুয়ে পড়ল গিয়ে যজ্ঞবেদীর এত ভাবে, আর ওই দেবাহুতি স্নান মার্জনা নিয়ে গো যখন পরিষ্কার করতে যায়, কুকুর দেখে অমনি তাকে সরে যেতে কয়। কিন্তু আসল কুকুর না তো, অত বিরুপাখি ভোলানাথ। কুকুর যখন সরে না মোটে, দেবাহুতি উঠে উঠলো চোটে, ঝাঁটা দিয়ে সপাং সপাং তিনবারই মারলো পিঠে। অমনি কুকুর মূর্তি ছেড়ে শিব উঠে দাঁড়িয়ে বলছে, কিরে মা তোর নাকি ব্রহ্মজ্ঞান হয়েছে? তাহলে কুকুরের মধ্যে যে ব্রহ্ম আছে এটা বুঝলি না? তুই যে অপরাধ করলি মা গো, দেরি হয়ে গেছে, দেখ না রে তুই ভেবে তোর সুকর্মের জন্য স্বয়ং ভগবান তোর ছেলে আর তিনটি বাড়ি এই অনুষ্ঠান যেন কোনদিন বন্ধ হয় না। আসবে যাবে কত মানুষ, কিন্তু এই বৃন্দাবন থাকিবে, ভক্তবৃন্দ এখানে এসে পরমানন্দ পাবে। তবে দোহাই ধর্মের করিবা না, খুচরা পয়সাটা দেবেন না,
চেষ্টা করবেন দিতে একটু নোট পয় একখানা, একটা চা খেতে গেলেও তো এখন দশটা টাকা নেয়, একটা চায়ের দামও যদি না দেন কেমন করে হয়। ভগবানকে একটু ভালো খাবার খাওয়াইতে গেলে অন্তত একশো টাকার একখানা নোট দিব, তাতে কিছু হতে পারে তাই নিবেদন করি। একটু কাগজপত্রে হাত দেবেন না সেন যত নরনারী, কমিটি থেকে আপনারা ভিক্ষার ঝোলা নিয়া ভিক্ষা করেন এবার ওই আসরের মধ্যে দিয়া। আমি এখানে সামনে দাঁড়িয়ে যতটুকু পাই ততটুকু কুড়াইছি ভিক্ষা ভক্তগণের খাই। মায়েরা উলুম ধনী আপনারা হরির ধনী দেন না জোরে জোরে, কি আনন্দ হবে মধুর ব্রজপুর। আমি সবার চরণে ক্ষমা চেয়ে করে দিচ্ছি মানা, দয়া করে এই নরাধমের পায়ে কেউ হাত দেবেন না। আমি একটু আসি আপনাদের আশীর্বাদে নেবার পায়, আপনারা পরম ভক্ত কেন হাত দেবেন আমার পায়। আচ্ছা দশ টাকা কুড়ি টাকা কয়েকখানা পেলাম গো, এবার বেড়েছে চোর কারো পকেটে নাই কি একখানা একশো টাকার নোট, পাঁচশো টাকার নোটগুলো কোথায় চলে গেল, তার দু চারখানা দিলে পরে আরো হতো ভালো। আমার মাথা পঞ্চাশ টাকা করে গেল পঞ্চাশ টাকা দিয়েছে সভাস্থান, যে যা পারেন দেবেন সভায় গো। এই যে আর এক মামনি এলো কুড়ি টাকার নোট এনে ভিক্ষার খালা, শুনে বলি একশো টাকার নোট করল এসে দাম, আমি মানা করার পরেও আপনারা পায়ে হাত দেন কেন, দূরে সরে যাই। এ ভোলা তুই থালা নিয়ে ভিক্ষা কর আমি আর সামনে নাই, সামনে গেলে পায়ে হাত দেয় যখন মনে আসে ভাব ওই যে থালা দিয়ে গেছে আমি পিছনে দাঁড়াইয়ে যাবো।
যেদিন হরি
গৌর কি, ভক্তবৃন্দ কি, শ্রী গুরু গোসাই কি, বৈষ্ণব গোসাই কি, হরি বল। নারদ আসতেছে সাজিয়ে বুঝি, ওই যে পান খাতি খাতি ঢুকিয়ে গেছে কোটি কোটি, দেখেন নারদের কি দ্রুত গতি,